फ्रेंड्स आज के देखो कि मोबाइल रिसेट करार पर द्रुत सेटअप करते पारें। আপনারা যখন নতুন মোবাইল কিনবেন তখন যেভাবে সেট আপ করবেন আর রিসেট দেওয়ার পর সেট আপ করা একই পদ্ধতিতে করতে পারবেন আপনারা। শুধুমাত্র ফ্রেন্ডস আপনারা যদি ব্যাক আপ নিয়ে থাকেন তো সেই ব্যাক আপটা আপনারা রেজিস্টোর করতে পারবেন, তবে আপনাদের মোবাইলটা আবারও আগের মতো সেটিংসে চলে যাবে। তো ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট দেওয়ার পর কিছুটা এরকম চলে আসবে। তারপর ফ্রেন্ডস এখানে এই আইকনটিতে একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনারা আপনাদের মন মতো ভাষা সিলেক্ট করে নেবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনারা চাইলে টেক্সটের সাইজ ইনক্রিজ করতে পারেন বা ডিক্রিজ করতে পারেন, তো আমি এটা এরকমই রেখে দিলাম। তারপর ফ্রেন্ডস এখানে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন, আমার তো অটোমেটিক সিলেক্ট করা আছে। তারপর এই আইকনে আবারও ক্লিক করবেন। ফ্রেন্ডস যদি আপনাদের ওয়াইফাই লাইন থাকে তো আপনারা চাইলে এখনই সরাসরি কানেক্ট করে নিতে পারেন, আমি আমারটা কানেক্ট করে নিচ্ছি। ফ্রেন্ডস ওয়াইফাই লাইন কানেক্ট হয়ে গেলে আপনারা আবারও এই আইকনে একটা ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখানে ইউজার এগ্রিমেন্ট এবং প্রাইভেসি পলিসি লেখা আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। আপনাদের পড়া শেষ হয়ে গেলে আপনারা এই টিক চিহ্ন এখানে একটা দিয়ে দিবেন, তারপর আবারও সেম আইকনে ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদের দেখাবে যে আপনারা কয়টি সিম ইনসার্ট করেছেন। আমি এখানে একটা সিম ইনসার্ট করেছি তাই একটা দেখাচ্ছে। তারপর ফ্রেন্ডস এখানে আপনার থেকে জানতে যাচ্ছে যে আপনারা কি ব্যাকআপ নেওয়া আইটেম থেকে রিস্টোর করবেন নাকি নতুন করে সেট আপ করবেন, তো আমি সেট আপ অ্যাজ নিউ দিয়ে দিচ্ছি। আমি চাই ফ্রেন্ডস আমি ব্যাকআপ নেওয়া আইটেমগুলো আমি পরে রিস্টোর করব, তার জন্য আমি নিউ ভাবে সেট আপ শুরু করে দিলাম। ফ্রেন্ডস এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, বা যদি আপনাদের ইমেল অ্যাকাউন্ট না থাকে তো আপনারা একটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি এখন কোনো অ্যাকাউন্ট আমি সাইন ইন করছি না, আমি এখানে সব স্কিপ করে দেব। তারপর ফ্রেন্ডস এখানে আবারও কিছু কথাবার্তা লেখা চলে আসবে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। ফ্রেন্ডস আপনাদের পড়া হয়ে গেলে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তারপর ফ্রেন্ডস এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডস এখানে যদি আপনাদের কোনো এমআই অ্যাকাউন্ট থাকে তো আপনারা সেটা সাইন ইন করতে পারেন, বা যদি নতুন খুলতে চান তো আপনারা খুলে নিতে পারেন। তো আমি এখানে এগুলো স্কিপ করে দিব। তারপর ফ্রেন্ডস এখানে কিছু সেটিংস চলে আসবে, আপনাদের যেটা ভালো লাগে সেটা এনেবল করে রাখবেন আর যেটা ভালো লাগে না সেটা ডিসেবল করে দিবেন। ফ্রেন্ডস আপনাদের এনেবল ডিসেবল শেষ হয়ে গেলে আপনারা সেম আইকনে ক্লিক করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদের কাছ থেকে থিম সিলেক্ট করতে চাইবে, আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। আমার তো ক্লাসিক্যাল ভালো লাগে তো আমি এটি লিখে দিলাম। তারপর ফ্রেন্ডস এখানে লেখা চলে আসবে সেট আপ কমপ্লিট। এখন আপনারা এই আইকনে একটা ক্লিক করে দেবেন। এখন ফ্রেন্ডস আপনারা হোম স্ক্রিনে সরাসরি জাম্প করবেন। ফ্রেন্ডস আপনারা যখন মোবাইলটি নতুন স্টার্ট করবেন তখন ফ্রেন্ডস কিছুটা সময় লাগতে পারে অ্যাপস গুলো লোডিং করার জন্য। তারপর ফ্রেন্ডস যদি অ্যাপস গুলো লোডিং হয়ে যায় তবে আপনাদের সামনে সরাসরি হোম স্ক্রিন চলে আসবে। তো ফ্রেন্ডস এভাবে আপনারা আপনাদের ডিভাইসটি খুব দ্রুত সেট আপ করে নিতে পারেন। এটি ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।